দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপ বাবু, যে 24 ঘন্টা তরফ থেকে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনাদের উত্তরকন্যা অভিযান কর্মসূচির সম্পর্কে, এই মুহূর্তে কি পরিস্থিতি, আপনারা কিভাবে মূল্যায়ন করছেন আজকে আপনাদের আজকের এই কর্মসূচিকে? দিলীপ বাবু, দেখুন, একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলন ছিল, পশ্চিমবাংলার যে সরকার সে একেবারে আদর তাদের মানে ক্ষমতায় থাকার অধিকার নেই, তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে, মানুষের সমর্থন সরে গেছে, আর যেভাবে জনবিরোধী কাজ করছে, দুর্নীতি হিংসা ব্যাপক চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই, যুবকদের জন্য কাজের কোনো ব্যবস্থা নাই, এ সব মিলিয়ে যে অন্যায় চলছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ আমরা গত মাসে করেছিলাম। ওখানে নবান্ন অভিযান, এখানে ঠিক উত্তরকন্যার নামে একটি বাড়ি তৈরি করা হয়েছে, না কোনো অফিসার, না কোনো আর্থিক ব্যবস্থা, না কোনো কাজকর্ম হয়। এই ভমতাবাজির বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলনে নেমেছিলাম, কিন্তু আন্দোলন শুরু হওয়ার আগেই লোকদেরকে সকাল থেকে বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল শিলিগুড়িতে ঢোকার, আর তা সত্ত্বেও লোকেরা দূর থেকে হেঁটে হেঁটে যখন আসতে আরম্ভ করেন, বিভিন্ন জায়গায় টিয়ার গ্যাস চলে, লাঠি চলে, ইঁট চলে, সেই জলকামান সেটাও চলে, আর পুলিশের ইঁটে আর লাঠিতে বহু লোক আহত হয়েছেন। তার মধ্যে এই মাত্র খবর পেলাম একজন কর্মী আমাদের বাজলডোবার, তার নাম উলেন রায়, তিনি মারা গেছেন সবে মাত্র, পুলিশের তার মাথায় লাঠি লেগেছিল, গায়ে লেগেছিল, আরেকজন মহিলা খুব সিরিয়াসলি ইঞ্জোর্ড হয়েছেন, আমাদের যুবমোর্চার প্রেসিডেন্ট আহত হয়েছেন। একটা ভয়ঙ্কর পরিবেশ, এখনো পর্যন্ত এখানে টিয়ার গ্যাসের আওয়াজ আসছে, এই একটা ব্যারিকেডের এপাশে আমরা বসে আছি, ও পাশে এ ধরনের গুন্ডুমার চলছে। দিলীপ বাবু, আপনাদের অভিযানের সম্পর্কে বা কর্মসূচি সম্পর্কিত অনেক আগে থেকেই পুলিশকে জানানো ছিল, পুলিশের তরফ থেকে কি যথেষ্ট প্রস্তুতি ছিল বলে আপনাদের মনে হচ্ছে? না, পুলিশ যেটা করছে এখন আত্মবিশ্বাসহীন হয়ে গিয়ে, সরকার যেমন ভয় পেয়ে গেছে, পুলিশও ভয় পেয়ে গেছে। আমরা শান্তিপ্রিয় আন্দোলনই সব জায়গায় করছি, কিন্তু তাতে যেভাবে যুদ্ধ স্তরে নিয়ে যাওয়া হচ্ছে, যুদ্ধের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তো বোঝা যাচ্ছে পুলিশ সাধারণভাবে গণতান্ত্রিক আন্দোলন আটকাবার মতো তাদের আত্মবিশ্বাস নাই, তাই জলকামান থেকে আরম্ভ করে টিয়ার গ্যাস থেকে আরম্ভ করে সব দূর থেকে লোককে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার যেটা চেষ্টা করছে, এটা একেবারে ফাইনাল স্টেজে চলে গেছে পুলিশ। দিলীপ বাবু, যারা আহত হয়েছেন আপনার এই কর্মসূচিতে আপনি বলছিলেন, তাদের কি অবস্থা, তাদেরকে কি হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কোথাও নিয়ে যেতে হয়েছে? হ্যাঁ, বেশ কিছু কর্মীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিছু লোকের নিয়ে যাওয়া হচ্ছে, দুই জায়গায় যে আমাদের পয়েন্ট ছিল যেখানে আমরা একত্রিত হওয়ার ছিল সেইখানেই আক্রমণ হয়েছে, আর সেই আক্রমণে দুই জায়গায় বহু লোক আহত হয়েছেন, এখনো কত সংখ্যা সেটা আমার কাছে নাই, সবাই ব্যস্ত আছেন। আর আমাদের জলপাইগুড়ি জেলা সভাপতি, তাকে নিয়ে হসপিটালে গেছিলেন, সেখানে মারা গেছেন আমাদের ডক্টর জয়ন্ত রায় এমপি, তাকে এইমাত্র আমরা পাঠালাম গিয়ে ওখানকার পরিস্থিতি দেখার জন্য। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ছিলেন আপনাদের আহত কর্মী যিনি মারা গিয়েছেন? না না, শিলিগুড়িতে সাগর দত্ত নাকি মহারাজা হসপিটাল আছে, এখানে সেই হসপিটালে ভর্তি আছে। বেশ, দিলীপ বাবু, তবু কোনো আন্দাজ আপনাদের কত সংখ্যক কর্মী সমর্থক আহত হয়েছে এখনো পর্যন্ত? সেটা এখনই আমি বলতে পারছি না, কারণ এখনো সংঘর্ষ চলছে ওখানে, আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো আপনারা, তেল ফাটছে, এই জন্য সবাইকে আনাও যাচ্ছে না, বিভিন্ন জায়গায় তারা পড়ে আছেন বা কোথাও আটকে আছেন, বসে আছেন, আমরা যখন সবাইকে সংগ্রহ করে নিয়ে যাবো হসপিটাল তখন সংখ্যাটা বোঝা যাবে। আপনারা কি কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেছেন এখনো পর্যন্ত দিলীপ বাবু, বা করবেন? না, সমাপ্তি ঘোষণা করবো কি করে, যেখানে মাইক আছে সেখানে আমাদেরকেই যেতে দেওয়া হচ্ছে না, আমরা দূরে আটকে আছি, পুলিশকে বললাম যে আমাদের ছাড়ুন, তা নাহলে শান্তি হবে না, কিন্তু পুলিশ কাউকে ছাড়ছে না, সারা শহরকে একদম ব্যারিকেড করে দিয়েছে, হাজার হাজার গাড়ি আটকে আছে, আর পায়ে হেঁটে দূর থেকে আমাদের কর্মীরা এসেছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এই ব্যস্ত সময়ের মধ্যে। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। দিলীপ বাবুর অভিযোগ এবং দাবি যে বিজেপির এক কর্মী যিনি আহত হয়েছিলেন, মহারাজা হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি মারা গিয়েছেন, পুলিশের লাঠির ঘায়ে তিনি আহত হন বলে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, এবং তিনি মারা গিয়েছেন। এছাড়াও বেশ কিছু কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করছেন রাজ্য বিজেপি সভাপতি, যদিও তাদের সংখ্যা এই মুহূর্তে তিনি নির্দিষ্ট করে বলতে পারছেন না এবং তাদের কাছে এখনও পর্যন্ত সম্পূর্ণ হিসেব এসে পৌঁছয়নি। অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা, এমনটাই জানাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে চান তারা, এমনটাও জানাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি, কিন্তু যেখানে মাইক রয়েছে, মাইকের বন্দোবস্ত রয়েছে, অর্থাৎ যেখানে ঘোষণা করলে বিজেপি কর্মী সমর্থকদের কানে সে কথা পৌঁছয়, সেখানে তারা পৌঁছতে পারছেন না বলেও তাদের অভিযোগ। এই মুহূর্তে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌগত বাবু, বিজেপির আজকের উত্তরকন্যা অভিযান এবং তাকে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতি, আমি এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া চাইব। না, উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে বিজেপির কর্মীরা হিংসায় অংশগ্রহণ করে, তারা পুলিশের দিকে ইট ছোড়ে এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, পুলিশ জলকামান ব্যবহার করে এবং যখন ব্যারিকেড ভেঙে যায় লাঠি চার্জ করে, কিছু লোক আহত হয়েছেন, আমরা
দুঃখিত কিন্তু এই যে পশ্চিম বাংলায় বারবার অশান্তি সৃষ্টি করার চেষ্টা এর আমি নিন্দা করি পুলিশও গুলি চালায়নি এই জন্য পুলিশের সংযমকে আমি প্রশংসা করি পুলিশ গুলি চালায়নি কিন্তু পুলিশের লাঠি রাখাতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন বা অভিযোগ করছেন রাজ্য বিজেপি সভাপতি সৌগত জানি না আমি এটা কনফার্ম করার আগে আমি এমনি মন্তব্য করতে পারবো না ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সৌগত রায় তৃণমূল সাংসদ আমাদের সঙ্গে ছিলেন